খুলনার ১৩খাদায় হত্যা মামলায় গ্রেপ্তার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম দীন ইসলামের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখেন তারা। পরে নাইম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। তাদের অভিযোগ, আধিপত্য বিস্তারের জেরে গেল ৭ আগস্ট পোহরডাঙ্গা গ্রামে নাইম শেখকে হত্যা করে দুর্বৃত্তরা। আর এ হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে এরই মধ্যে ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।